আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। এই মুহূর্তে যারা লাইভ ক্লাস দেখছেন তাদেরকে জানাচ্ছি স্বাগতম। আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে কমেন্টসের মাধ্যমে জানাবেন এবং লাইভটি ঠিকঠাক মতো চলছে কিনা দেখার জন্য, এখানে তো কিছুই শো করছে না, একটু অপেক্ষা করি। লোডিং হচ্ছে সিস্টেমটি। হ্যাঁ, দেখতে পাচ্ছি লাইভটি ঠিকঠাক মতো চলছে। আর লাইভ চলাকালীন আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই প্রশ্ন করে জানাবেন বা কমেন্টসের মাধ্যমে জানাবেন। আপনাদের কারো কোনো যদি প্রশ্ন থাকে গ্রাফিক্স ডিজাইন রিলেটেড যে কোনো প্রশ্নের আপনারা করতে পারেন, আমি চেষ্টা করব আপনাদের সব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ক্লাস। লাইভটি ঠিক মতো চলছে কিনা আমি একটু সিস্টেমটা চেক করে নিয়ে আমি শুরু করতে চাচ্ছি, কারণ দীর্ঘ সময় ক্লাস নেওয়ার আগে সিস্টেম চেক করে নিলে ভালো হয়, কারণ লাইভ চলাকালীন যদি লাইভ কেটে যায় আপনারা কিছুই দেখতে পারবেন না। এই জন্য একটু চেক করে নিয়ে আমি শুরু করব। তো সিস্টেম রেডি হোক। আর এদিকে আমি ইলাস্ট্রেটর আগে ওপেন করে রাখছি আপনাদের সুবিধার্থে। ডিজাইনের জন্য ফাইল থেকে নিউতে যে একটা পেজ নেব, ওকে পেজটি নিয়ে নিলাম। আর আজকে চলুন দেখি কি ডিজাইন করা যায়। আপনাদের কোনো মতামত থাকলে সেই ডিজাইন করে দেখাবো, না দেখি কারো কোনো মতামত আছে কি না। তো কারো কোনো কমেন্টস বা মতামত নেই, যদি আপনাদের কোনো কমেন্টস বা মতামত থাকে জানাতে পারেন। আগামীকালকে আপনাদের অন্য, আগামীকাল না রবিবারের দিন অন্য আরেকটি ডিজাইন দেখাবো। রবিবারের টি শার্ট ডিজাইনের উপরে ক্লাস থাকছে না, আর রবিবারে অন্য কোনো ডিজাইন দেখাবো। তো আজকে আমরা চলুন টি শার্টের উপরে একটি ক্লাস করে নিই, তারপরে আমরা রবিবারের থেকে আবার অন্যান্য ডিজাইন দেখব। তো আমি টি শার্ট ডিজাইনের যে কোটেশন ফাইল, এখান থেকে আজকের জন্য একটা ডিজাইন বেছে নিই, যেটা করা যায় যে কোনো একটা হতে পারে। আমরা আজকে ডগ ব্রেড ডিজাইন করব। এটাও পৃথিবীর অনলাইন মার্কেট প্লেসে খুব চলে, এই ডিজাইনটার বেস্ট চাহিদা আছে। তো এই রিলেটেড ডিজাইন একটু সার্চ দেওয়া যাক, আর লাইটটা চলছে কিনা আরেকবার একটু চেক করে নিই। দেখতে পাচ্ছি লাইভটি চলছে, আর এদিকে আমি সার্চ দিচ্ছি ডগ ব্রেড টি শার্ট ডিজাইন লিখে, বা টি শার্ট লিখে সার্চ দিলে হচ্ছে, ডিজাইন অটোমেটিক ধরে নেয়। ধৈর্য সহকারে লাইভে থাকবেন, কারণ ইন্টারনেট থেকে একটু লোড হতে সময় নেয়। এখানে বেশ কিছু ছবি আমরা দেখতে পাচ্ছি, ইমেজে ক্লিক করি। এখান থেকে দেখেন ডগ রিলেটেড টি শার্ট কত। যদি আমাদের দেশের ডগ টি শার্ট কারোর পছন্দ না, কিন্তু বাইরের কান্ট্রিতে বিশেষ করে ইউএসএতে, ক্যানাডাতে, নিউ ইয়র্কে এই ডিজাইনগুলো খুব বেশি চলে। আমেরিকান বায়ারা খুবই অর্ডার দেয় এই টি শার্টগুলোর। তো কয়েকটি ডিজাইন আমরা একটু দেখে নিই, দেখে নিয়ে আমরা ডিজাইনগুলো করব। একটু ভালো দেখে ডিজাইন বাছি, যেটা করলে আপনি মার্কেটে মোটামুটি সেল দিতে পারবেন। তো ডগেরও কিন্তু আবার শ্রেণী বিভাগ আছে, অনেকে জানেন না। বিভিন্ন ধরনের ডগ আছে, প্রায় অনেক প্রজাতির, আমি অত নাম জানি না, অনেক প্রজাতির ডগ আছে যেগুলো ডিজাইনগুলো চলে। ট্যাবগুলো ওপেন হতে বেশ কিছুটা সময় নেবে। হ্যাঁ, অনেকগুলো ট্যাবই ওপেন করলাম। আর আমি আর একটা প্রতিদিনকার মতো যে কাজ, কিছু ভেক্টর ডাউনলোড করে নেবো আগেই, ফ্রি পিকে চলে যাই। লাইভে আসলে নেটটা দেখি স্লো হয়, কারণটা আমিও জানি না, কিন্তু নেটের স্পিড অনেক ভালো থাকার কথা ছিল। দেখি একটু চেক করে fast.com। প্রিয় শিক্ষার্থীরা একটু অপেক্ষা করবেন, কারণ হচ্ছে ট্যাবগুলো
লোড হচ্ছে, লোড শেষ না হওয়া পর্যন্ত এগুলো দিয়ে আমি কাজ দেখাতে পাচ্ছি না। নেট আজকে একটু বেশি স্লো দেখছি, আসলে কিছু করার নেই। আপনারা সবাই জানেন নেট যখন তখন আপ ডাউন হতে পারে, এটাই নিয়ম। এটা একটা প্রায় ওপেন হচ্ছে, ফুল রেজলিউশন এখনো পাইনি, দেখেন স্পিডের অবস্থা। আমার ফ্রি পিক চলে আসছে, এখান থেকে আমি লিখে দিই ডট ভেক্টর, লিখে এখানে সার্চ করলাম, সার্চ করতেও তো দেরি করছে, লোড হচ্ছে। এই যে দেখেন, বেশ পাওয়া যাচ্ছে কিছু সুন্দর সুন্দর ডিজাইন। এর মধ্যে থেকে আমরা একটা বেসিনের ডিজাইন করব, তো একটু দরকার নেই, বিজি বিজি দেখি কোনটা ভালো লাগে দেখতে। মোটামুটি এটাও ভালো লাগছে, সব সিম্পল ডিজাইন, একটু কঠিন ডিজাইন খুঁজছিলাম আপনাদের দেখানোর জন্য, তো পালাম না তো এখানে খুঁজে, এগুলো দেখাই আপনাদের। দেখি এবার ভেক্টর কি পাওয়া যায়, তারপর আমরা একটা ডিজাইন করব। এই যা দেখেন ডগের কিছু ভেক্টর, এই জায়গাটাও আছে, অনেক সুন্দর সুন্দর ডগ ভেক্টর। কন্টিনিউ করে দিই, চলে আসছে এখান থেকে, যে ডকগুলো আমরা ডিজাইন অনায়াসেই করে দিতে পারি। ডাউনলোড করছি, এই জায়গা সুন্দর 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 ডগ, এইগুলো তো চমৎকার ডিজাইন করা যায়, কিন্তু এটা প্রিমিয়াম, ফ্রি দিলে তো কথাই ছিল না। এটাও বেশ সুন্দর একটা ডিজাইন। এ দেখেন এগুলো আমরা কি কিনে আনি না, যে এই ধরনের ডগ আর কি, বিদেশে সব ডগেরই এটা কপি করা। ডগের মুখ দিয়ে অনেক সময় ডিজাইন করা থাকে, টিকটকে যেটা দেখাচ্ছিলাম, সেগুলো আমরা করতে পারি। যেমন এখন এই যে করোনা সিজন বলে মাস্ক পরা, এগুলো দিয়ে আমরা করতে পারি, বা শুধুমাত্র ফেস দিয়েও ডিজাইন আমরা করতে পারি। প্রিমিয়াম আমরা একটু ফ্রিতে নিই, যেটা ফ্রিতে পাওয়া যায়, প্রিমিয়াম হলেও সমস্যা নাই, এটাকে আমরা ফ্রি করে নেব। এই ইমেজটাকে আমি কপি করব, এটাতেই আজকে ডিজাইনটা করব, আমার কাছে এটা বেশ ভালো লাগছে। এটাকে দেখেন আমি কিভাবে ছবি থেকে ঠিকঠাক করে নিই, শিখাই দিচ্ছি আপনাদের। এইটাকে এখন আমি ইমেজ ট্রেস করব, তার আগে একটু দেখি এদিকে আর কি পাওয়া যায়। এটা হয়ে গেল নেয়া, এর সাথে কিছু কোটেশন জুড়ে দিতে হবে, এখন আমরা একটা কোটেশন বাছবো যেটা দিয়ে আমরা ডিজাইনটা করব। এগুলোর দরকার নেই, আমি আমার পছন্দের ডক পেয়ে গেছি, আমি মাস্ক পরা এটা দিয়ে আমি ডিজাইনটা করব আজকে, বেশ চমৎকার। আর একটা নিতে পারি আমরা, যে থ্রি ডক, এটা অবশ্য মাস্ক একজন পরে আর কেউ পরে নেই, মাস্কটা দেখতে বেশ সুন্দর লাগছে। এই যে এখানে বেশ চমৎকার চমৎকার স্বাস্থ্যবান ডগ আছে, তো আমি এর মধ্যে থেকে একটা কোটেশন নিয়ে নিতে চাচ্ছি, যেটাতে ডিজাইনটা করব, যাতে দেখতে বেশ ভালো লাগে। এইটার সাথে কোনটা মানে একটু দেখে নেওয়া যাক, ভালো কোটেশনও পাচ্ছি না এখানে খুঁজে। অলওয়েজ ওয়াজ মিস ইন্টারেস্টেড ইন মি, না দরকার নাই। এখান থেকে দেখি কোনো ভালো কোটেশন পাওয়া যায় নাকি, আসলে ডগ টি শার্ট গুলো তো তেমন কোনো কোটেশন ব্যবহার করা নেই। আই লাভ মাই পাগ, এখানে একটা দেখা যাচ্ছে,
এডিটেড একটা ডিজাইন আমরা করতে পারি, ওইটাকে দিয়ে আমরা একটা কোটেশন দেখি বানাই। ইউজ মার্কস, এটা দিয়ে আমরা টি শার্ট ডিজাইন করবো। দেখে রিলেটেড আর কোনো কোটেশন আসে কিনা। হয়ে গেল, কারণ লেখাটাকে আমি এখানে লিখে রেখে দেখেন ডিজাইনটা করবো। এখানে অনেকগুলো কাজ করতে হবে, শুধু লিখে দিলে যে ডিজাইন হয়ে যাবে এমনটা না। লেখাটাকে রাখলাম, এখন আমি এই যে এখানে আর এই ফাইলগুলো আর কোনোটার আমার দরকার নেই, খালি খালি সবগুলোকে কেটে দিচ্ছি। একটা ডিজাইনকে একটু পছন্দ হচ্ছিল, ওই ডিজাইনটাকে একটু আমি নিয়ে আসে রাখবো। আর ডিজাইনটি করার সুবিধার্থে ডিজাইনটি ভুল করে কেটে দিছি, এই যে এটা এডিটেড ডিজাইনটা আমরা একটু করতে চাচ্ছি। কপি ইমেজ করলাম, এটাকে এই পাশে আমি পেস্ট করে রাখি। এটাতে দেখেন করবো কিভাবে, এটাকে এখন আমি ইমেজ ট্রেসে ক্লিক করলে ইমেজ ট্রেস করবো। ইমেজ ট্রেস করলে কিন্তু কালারটা নষ্ট হয়ে যায়, সাদা কালো হয়ে গেল, তো কালার রাখতে চাচ্ছিলাম। একটু কন্ট্রোল জেড করি, কালারিং রেখেই আমি কাজটা করতে চাচ্ছি। এই জন্য আমি ইমেজ ট্রেসে যে এখান থেকে হাই ফিডিলিটি ফটোতে ক্লিক করছি, এটা কালার রেখে ইমেজটাকে ট্রেস করে দেবে। অর্থাৎ আপনি যদি ফ্রিতে পিকচার নাও পান, পিকচার বানিয়ে নিতে পারবেন। এটাকে আমি এক্সপ্যান্ড করে দেবো এখন, ব্যাস আমার কাজ শেষ। এটাকে এখন আমি আনগ্রুপ করব, করে নিয়ে আর একবার আনগ্রুপ করব। আনগ্রুপ করা শেষ, এই যে সাদা ব্যাকগ্রাউন্ড যেটা ছিল এটাকে বাদ দিয়ে দিলাম। আর এখানে একটু ছোটোখাটো যে স্পটগুলো আছে আশপাশ দিয়ে, এগুলোকে একটু বাদ দিয়ে দিই। ব্যাস দেখেন কি চমৎকার একটা ডগ পেয়ে গেলাম আমরা। এটাকে নিয়ে এবার কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দেবো, ইমেজ ট্রেস করার পর ওটা ভেঙে যায়। আর এই ডগটা যেহেতু সাদা, আমরা সাদা পেজেও প্রেজেন্টেশন করতে পারি বা অন্য কোনো কালারফুল পেজেও প্রেজেন্টেশন করতে পারি। এটাকে আমি অ্যালাইনমেন্ট থেকে সেন্টারে দিয়ে দিচ্ছি, দিয়ে এইবার আমি আমার লেখাটাকে সেভ করব, মানে লেখাটা ইউজ করব। তো এই জায়গাটা আমি আবারও টেক্সট ইউজ করছি, ওটা থাক, বড় হাতে লিখব ইউজ মার্কস। আর স্টে সেভ লেখাটাকে নিচে দেবো। এই লেখাটাকে দেখেন এখন মডিফাই করব। এটাকে মডিফাই করার জন্য এটাকে আগে মাঝখানে নিয়ে আসি, নিয়ে আসার পরে এটার ফন্টটাকে আমি চেঞ্জ করব, ভালো দেখে একটা ফন্ট দিই যাতে দেখতে সুন্দর লাগে। এই ফন্টটা মোটামুটি ভালো লাগছে, রাখলাম। এইটাকে আবারও সেন্টার করছি, করার পরে এই ফন্টের সাইজ বোল্ডে আছে, বোল্ডে থাক। ফন্ট সাইজটাকে আর একটু বাড়াই দেব আমি, মোটামুটি 200 না একটু বেশি দেব, 250 করে, 250। মিডিল পজিশনে এনে এটাকে আর্ক করব যতটুকু করতে চাইছিলাম তার থেকে বেশি হয়ে গেছে। ওকে, এটাকে আমি এর মাথার পরে বসাই দিচ্ছি। আরেকটু রান করা যেত, তো এখানে কাজ আছে, এটা করে দেখেন আমি কিছু ডিজাইন অ্যাড করবো এর সাথে। একটু রান করলে কেমন লাগে একটু দেখি তো। ইফেক্ট থেকে ওয়ারফেজে আর্ক করছি, এখান থেকে যদি আরো রাউন্ড করা যায় দেখতে আহামরি ভালো লাগছে না, সো এটাই বেটার।
ইউজ মার্কস লেখাটাকে আমি এজের মাথার উপরে বসায় দিচ্ছি, একটু ফাঁকা রাখবো উপরের দিকে, রেখে জায়গাটা আমি অ্যালাইনমেন্টটা ঠিক করে দিলাম। দেওয়ার পরে স্টে সেভ লেখাটাকে বসায় দেখেন তারপর ডিজাইনটা কীভাবে করি। STAY স্টে সেভ FE সেভ সেভ না সেভ। হ্যাঁ, তো এই লেখার ফন্টটাকে একটু চেঞ্জ করব, ফন্টটা ভালো লাগছে না, একই ফন্ট ইউজ করব না। সেভ লেখাটাকে যাতে সেভ সেভ মনে হয় সেরকম একটা লেখা দেবেন, যাতে দেখতে ভালো লাগে। এখান থেকে ঘোরায় ফন্ট নিলে অবশ্য সুবিধা হয়, একই ফন্ট চলে আসে, একটু বোল্ড যাতে ফন্ট আমরা নেব, যেহেতু অল্প লেখাতে আমরা শেষ করবো। তো ডিজাইনটা স্টে সেফ এটা নিতে যেতে পারে, এটা ভালো লাগছে, এটা নিয়ে নিলাম। এইটাকে নিয়ে এখানে আমি বসাচ্ছি। স্টে সেফ লেখাটাকে আমরা রাউন্ডও করে দিতে পারি, সোজাও রাখতে পারি ইচ্ছা, তবে আমার ডিজাইনটা যাতে সুন্দর লাগে এই জন্য এটাকে আমি একটু রাউন্ড করে দেবো। আর ডকটা মিডিল পজিশনে আছে কিনা আরেকবার চেক করে যাক, এবার ঠিক আছে। স্টেসে প্লেখাটাকে আমি হচ্ছে আরো আর্ক করব, আর্কটা করব নিচের দিকে এই আর কি, -30ই যথেষ্ট এখানে, আর একটু কমাই বাড়াই দেখি। এটা কিন্তু গোল করে দিলে বেশ ভালো লাগছে, এটা একটু গোলই করে দেওয়া যাক মোটামুটি। -30ই রাখলাম, রাখার পরে মাপজোক এখন ঠিকঠাক নাই, এটাকে আমি একটু ছোট করে নেব আমার ডিজাইনের সুবিধার্থে, কারণ অ্যালাইনমেন্ট লাইন অবশ্যই ঠিক থাকা লাগে। অ্যালাইনমেন্ট লাইনের মাপ ঠিক আছে কিনা দেখার জন্য কন্ট্রোল আর দিলাম, রুলার নিয়ে আসে এই জায়গাটা ইউ এর কাছে একটা দেখেন ঠিক আছে, আর এদিকে কে মাথায় সেট করলাম যাতে মাপ ঠিক থাকে। তো স্টে সেফ লেখাটাকে আমি এখন উপরে তুলে দেব, দিয়ে আর একটু কাজ আছে, ওটা করলে এই ডিজাইনটি শেষ হবে, তবে শেষ না, অর্নামেন্টস দেওয়া লাগবে এর মধ্যে কিছু। এই লেখাটা দেখি বোল্ড টোল করা যায় কিনা, অবজেক্ট থেকে আগে এটাকে এক্সপ্যান্ড করে দিচ্ছি। এক্সপ্যান্ড করার পরে এই লেখাটায় কিছুটা চেঞ্জ আনবো, এটা এখন ফন্টার নেই যেহেতু স্টপের ব্যবহার করতে হবে, এখানে স্টপে এটাকে আমি মোটা করছি, এটাকে দেখি এটাকেও এক্সপান্ড করা হয়নি, এটাকে আমি এক্সপান্ড করে দিচ্ছি যাতে ঠিকঠাক মতো বসে। ওকে, তো স্টে সেভ লেখাটাকে আমি একটু কালারফুলও করতে পারি, সাদা কালো রাখতে পারি। এই জায়গাটা দেখেন আমি ইউজ মার্কসের কালারটা যদি একটু চেঞ্জ করি, অর্থাৎ এখান থেকে এই যে চোখের কালারের সাথে একটু মিল রেখে যদি বসাই কেমন লাগে দেখেন। আর স্টে সেভ এর কালারটা একটু চেঞ্জ করব এই মাস্কের কালারের সাথে মিল রেখে, কারণ ডিজাইনে বেশি কালার ব্যবহারের থেকে কম কালার ব্যবহার করা ভালো, তবে সমজাতীয় কালার হয়ে গেল। ইউজ মাস্ক স্টে সেভ, এই লেখার কালারটা একটু হাইলাইটস করি, কালারটা ফুটছে না। এটাকে আর একটু স্টপ করতে চাচ্ছি, এটা এই এখান থেকে নিলেও হচ্ছে, আর স্টকে যে সেম কালারটাকে বেছে নেব, নিয়ে এটা একটু স্টপটাকে বাড়াই দেব যাতে লেখাটা মোটা হয়। তো লেখাটাকে আর একটু গাঢ় কালার দিয়ে দিই, দেখি কেমন লাগে ফিল, এটা ভালোই লাগছে দেখতে।
মানে কালারগুলো একটু কেমন পুরাতন পুরাতন মতো লাগবে। এই হচ্ছে আমাদের বিদেশে চলে এইসব ডিজাইন, বেশি চকচকা ঝকঝকে চলে না। এইটা এখন ঠিকঠাকই আছে, হালকা একটু ডাইন পাশে দেওয়া লাগছে না, আমি অ্যালাইনমেন্ট ঠিক করে নিলেও জায়গায় চলে যাবে, চলে গেল। তবে স্টেপস শেপ লেখাটাকে আমি উপরে কালারটা ব্যবহার করলে হতো, উপরে কালারটাই দিয়ে দিই, ভালো লাগছে দেখতে। যেহেতু এটা দেখেন বেশ সুন্দর লাগছে এখানে দেখতে এটা, আর এটার সাথে আমি একটু স্টকটাকেও বাড়াই দিতে চাচ্ছি। স্টকটাকে আমি একটু বাড়াই দিই, স্টকটা যেহেতু এই কালার নেই, এটা এই কালারটা এখান থেকে চুজ করে নিলাম, নিয়ে স্টক এখানে দিয়ে দিলাম। তবে এই স্টকের কালারটা কিন্তু সেম কালারে নেই, সো এখান থেকে আবার আমি কপি করে নিলাম। আচ্ছা, ফ্রন্টের সমস্যার জন্য দেখেন জিনিসটা খারাপ লাগছে, সেম ফ্রন্ট ব্যবহার করলে ভালো হতো। তো আমি এইখানে যেহেতু এটাকে ভেঙে ফেলছি, এই ফ্রন্ট ইউজ করা সম্ভব হচ্ছে না। এইটার যে ফ্রন্টটা ইউজ করছিলাম একটু দেখে আসি, সেম ফ্রন্ট আমি ব্যবহার করে আবার ওটা করবো। এই ফ্রন্টটাকে কপি করে রাখছি, ইউজ মাস্ক লেখাটাকে মুছে দিলাম, এটাকে আবার লিখে দিই যাতে দেখতে ভাল লাগে। সেম ফন্টে দিলাম, এখন কিন্তু দেখতে এটা ভালো লাগবে। এটাকে নিয়ে এখানে বসালাম, অ্যালাইনমেন্টটা ঠিক করে দিই, দিয়ে এটার কালারটাকে এখান থেকে শুষে দিই, একবারে ঠিকঠাক মতো চলে যাবে, আর কিচ্ছু না। তো হয়ে গেল এই জায়গাটা, এটাকে এখন কিন্তু আমাকে আর্ক করতে হবে, আর্ক এখানে +30। +30 করে দিলাম এখানে, +30 করার পরে এটাকে আমি একটু নামাই দিচ্ছি মাথার পরে, এই লেখাটা যাতে এই মাপে যায় সেজন্য আমি শিফট অর্ডার ধরে এটাকে অ্যালাইনমেন্টটা ঠিক করে দেব। আচ্ছা, এবার এখান থেকে দেখেন ঠিকঠাক হয়ে গেল, এখন কিন্তু এটা দেখতে বেশ ভালো লাগছে। যদি আমি ভিন্ন ভিন্ন ফন্ট ইউজ করতাম, ভিন্ন ভিন্ন কালার দিতে পারতাম, ইচ্ছা করে এই দুইটা দিয়ে দিলাম, ইউজ মাস্ক স্টে সেফ। আচ্ছা, এখন এই জায়গাটা আমরা কিছু অর্নামেন্টস ইউজ করব আমাদের ডিজাইনটাকে আর একটু সুন্দর করার জন্য। এটা এখন আর লাগছে না, এটাকে আউটে রাখি। এই জায়গায় যে অর্নামেন্টসগুলো আমরা দিতে পারি, কিছু ফুটফুট ফুটফুট দাগ 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 দাগ, এখানে অর্নামেন্টস আমরা দিতে পারি। তো প্রিয় শিক্ষার্থীরা চলুন একটু অর্নামেন্টস ডাউনলোড করে নিই, freepik.com এ আবার চলে গেলাম, আর একটু দেখে নিই কারো কোনো কমেন্টস আছে কি না, বা কারো কোনো মতামত আছে কি না। নেবল টু স্টার্ট লাইভ ভিডিও আছে, লাইভটি কেটে গেছে কি কারণে আমি নিজেও জানি না, তো সমস্যা নেই, এটা রেকর্ড চলছে, ক্লাস শেষে রেকর্ডটা অবশ্যই আপনারা পেয়ে যাবেন। তো আমি এখানে অর্নামেন্টস লিখে সার্চ করি, এখানে দেখেন বেশ কিছু অর্নামেন্টস আমরা পেয়ে গেলাম, মনে হয় প্রিমিয়াম ফ্রি কোনটা আছে একটু ডাউনলোড করে নেওয়া যাক। ফ্রিতেই পাওয়া যাচ্ছে, এই যে এখানকার অর্নামেন্টসগুলো আমি একটু বসাই দিলে ভালোই লাগবে নি দেখেন। তো এই জায়গা থেকে আমি এই অর্নামেন্টসটা শুধু ইউজ করবো, বা অর্নামেন্টস আমরা তৈরি করেও দিয়ে দিতে পারি খুব সহজভাবে। একটা অর্নামেন্টস তৈরি করে এই পাশটা আমি বসাই দেবো, দেখেন অর্নামেন্টস তৈরি করি। তার থেকে অর্নামেন্টস তৈরি করার জন্য আমি ইউজ করব এখানে লাইন টুল, এই যে একটা লাইন টুল দিয়ে ডাব টানছি, এটার কালার দেব সাদা, সাদা দিয়ে এই লাইনের স্টকটাকে বাড়াই দিই, এটাকেও দেবো সাদা। দেওয়ার পরে এইটা তো অর্নামেন্টস তৈরি করবো, দেখেন কীভাবে, বলতে পারেন স্যার এটা কীভাবে সম্ভব, একটু বড় করে দেখে আপনাদের সুবিধার্থে অর্নামেন্টস তৈরি করে আমি সেট করে দেবো এখানে। তো এটাকে একটু বড় করে নিচ্ছি, দেখেন কীভাবে কী করা যায়। করার পরে এটাকে আমি ধরেন
স্টার আকারে যদি দিতে চাই, এই জায়গাটা অবশ্য এটা যেরকম দিতে চাচ্ছি সেরকম হবে না, যেরকম অর্নামেন্টস বানাতে হলে একটু খাটনিও আছে। এটাকে পাল্টা ধরে কপি করে নিয়ে হালকা একটু ঘোরাই দিতে হবে। এই যে এইভাবে ঘোরাই দিচ্ছি, ঘোরানোর পরে এইটাকে একটু নিচের দিকে নামাতে হবে, মাপটা ঠিক করতে হবে। করার পরে একটু ডাউন করলাম, ডাউন করে নিয়ে এইটাকে আপনার আর একটা ট্রান্সফর্ম করে দিই। আমি ট্রান্সফর্ম থেকে এটাকে রিফ্লেক্ট করছি, রিফ্লেক্ট করে প্রিভিউ দিয়ে কপি করলাম। কপি করাটাকে যেই পাশে নিয়ে আসে এই মাপটাতে আমি বসায় দেব। এইভাবে আমরা করতে পারি, সবচেয়ে বেটার হয় একটা করে নিয়ে ওটাকে আপ ডাউন করে দিলে। এটাকে দেখেন, আমি আরও কিছুতে কপি করার জন্য এখান থেকে রেক্টেঙ্গুলারে ক্লিক দিয়ে এই জায়গা ধরে একটা জাস্ট টান দেব, দিয়ে কন্ট্রোল ডি প্রেস করব। এইভাবেও আমরা একটা তৈরি করে নিতে পারি। তো যাই হোক, এটা দিয়ে আমি কাজ চালাই। এখন দেখেন এটা দিয়ে কীভাবে কাজ করা যায়। এইটাকে আমি একটু ঘোরাই নেব, ঘোরাই নিয়ে কেটে দেবো মাঝখান থেকে, না কাটলেও হয়। এই অর্নামেন্টসটাকে আমি এই জায়গাটা সেট করে দিতে পারি পিছন দিক দিয়ে, কি করে একটু দেখেন। তো এই জায়গাটা আমি সাদা কালারটাকে একটু চেঞ্জ করে কালারটাকে ব্ল্যাক করে দিচ্ছি, স্টকটাকেও ব্ল্যাক করে দেব। হয়ে গেল। এই অর্নামেন্টসটাকে আমি কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করে নিলাম। করার পরে এইটাকে আমি ব্যবহার করব আমার এই ডিজাইনের দুই পাশে, যাতে একটা অর্নামেন্টস ইউজ করে আমার কাজ শেষ হয়ে যায়। এটাকে আর একটু ঠিকঠাক মতো করে নিই, এবার ঠিক আছে। এইটা দেখেন, এই জায়গাটা বসায় দেব, এই ভিতর থেকে বাড়াবে। খুব একটা ভালো লাগছে না, সো এটাকে এখানে না বসায় আমি একটু অন্য ডিজাইন বসাই। সেক্ষেত্রে আমরা অর্নামেন্টস হিসাবে অন্য ডিজাইন নিয়ে আসি। অন্য ডিজাইনগুলো আনার জন্য এই জায়গাটা আমি অলরেডি যে একটা ডিজাইন কোর্স দেখাচ্ছিলাম, ওই ডিজাইনটাকে আমরা কেটে এখানে বসে দিতে পারি। যেটাকে কাটবো, দেখেন কিভাবে কাটতে হয়। এটাকে কাটার জন্য এই জায়গা থেকে আমি একটা ইলিপস টুল নেব, নিয়ে এই যে এই জায়গা থেকে ধরব, শিফট অলটা ধরে এটাকে একটু বড় করে নিচ্ছি, নিয়ে এটাতে এটাকে কেটে একটা বানাবো ডিজাইন চারপাশটা ওই যে ছড়ায় যাওয়ার জন্য, দেখতে পাচ্ছেন। বোঝার জন্য এটার কালারটাকে একটু চেঞ্জ করে দিলাম, এই দুইটাকে ধরলাম। ধরার পরে এখান থেকে শিপ বিল্ডার দিয়ে এইগুলোকে আমি ঘেঁচে ঘেঁচে কেটে দেবো। দেখেন অল্টার দিয়ে এইগুলোকে সুন্দর করে কেটে দিলাম, আর একবার কাটবো। কেটে গেছে মানে কাটিনি, ওকে। কন্ট্রোল জি দিয়ে এটাকে গ্রুপ করলাম, সুন্দরভাবে হয়ে গেল আমার একটা ডিজাইন তৈরি। এইটাকে নিয়ে এসে এখন আমি এখানে খুব সহজে সেট করে দিতে পারি। যেহেতু আমার এত দরকার নেই, আমি এটাকে আর একটু কেটে কুটে সেটে নেব, যাতে দেখতে ভালো লাগে। তো এইটাকে আর একটু কাটার জন্য আমরা কি কাজ করব, আগের ফর্মুলা ইউজ করব না, এবার ইউজ করব ইরেজার টুল। এই ইরেজার টুলকে অল্টার ধরে নিয়ে উপর থেকে এইভাবে জাস্ট টান দেব, দেখেন কেটে গেল। এটা কিন্তু এখন বেশ চমৎকার। এইটাকে নিয়ে আরামে আমরা এখানে সেট করে দিতে পারি। এই জায়গাটা কিন্তু এখন ভরাট হয়ে গেল। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আপনারা বুঝতে পারলেন কিভাবে কি করতে হবে। এটাকে আমি এখানে ডাউন করে দিচ্ছি, ডাউন করে এই পাশটা জাস্ট ভরাট করছি দেখার সুবিধার্থে। এইটাকে একটু বলাইও দিতে পারি আমি চাইলে, দিয়ে আমি এই যে ডগের গা ঘেঁষে এটাকে দিয়ে দেবো, যাতে দেখতে একটু ভালো লাগে।
এখন দেখেন এটা কিন্তু দেখতে বেশ ভরাট ভরাট লাগছে। এই জায়গাটা আমরা আরো কিছু ডিজাইন করার আগে দিয়ে এটাকে ক্লিক করে ট্রান্সফর্ম করে রিফ্লেক্ট করে দিচ্ছি। অত অর্নামেন্টস নিজে তৈরি করাই ভালো মনে হচ্ছে, নিজের তৈরি করাটা কেউ কপিরাইট ধরতে পারে না, এদিক থেকে একটা সুবিধা আছে। এই দুইটাকে আমি সেম মাপে বসাবো, বসানোর জন্য এটাকে পাশে একটু সরাই দিচ্ছি আর এটাকেও একটু কাছে দিয়ে দিচ্ছি। এখন দেখেন ডিজাইনটা বেশ চমৎকার লাগছে। এই দুইটার মাপ ঠিক নেই, এই জন্য একটু আপ ডাউন করবো, এটাকে একটু নামাই দিলাম। এখন সত্যি চমৎকার লাগছে ডিজাইনটা। তো এই দুইটার মাপ ঠিক করার জন্য ধরি একটু এটাকে, আর এটাকে শিফটে ধরলাম, ধরে নিয়ে এই জায়গা থেকে দুই পাশের যে ডিস্টেন্সটা ঠিক করার জন্য এটা দিই না, এটা হচ্ছে আপনার ভার্টিক্যাল সেন্টার, হরিজন্টাল ডিস্ট্রিবিউট সেন্টার। এই দেখেন মাপটা ঠিক করে দিচ্ছে। আর ঠিক হয়ে গেলে এটা কিন্তু কাছে আনতে হলে যদি আবার আমি এই যে এটাতে চাপ দিই, কাছে নিয়ে এসে জড়াই দিচ্ছে, সো এটা আমাকে ম্যানুয়ালি করলে বেটার হয়। এটাকে টানতে নিয়ে আসলাম এই কাছে, এটাকেও টানতে নিয়ে আসলাম এর কাছে, দুই পাশ থেকে এই দুইটা দিয়াতে বেশ সুন্দর লাগছে। আর এই জায়গায় মাপটা আমরা তো দেখেই নিচ্ছি কতটুকু ডিস্টেন্সে আছে, আসলে ঠিকঠাক মতোই মাপে আছে দুইটা। এটাকে আমি সেভ দেবো। এখন সেভ দেওয়ার জন্য ফাইলে যাচ্ছি, যে এখান থেকে এক্সপোর্ট করবো না, সেভ দিই আগে, সেভ অ্যাজ, এটার নাম দিচ্ছি ডগ টি শার্ট। ডক টি শার্ট লিখে ডেস্কটপে আমি যেহেতু ডক টি শার্টের উপরে কোনো ফোল্ডার করিনি, সরাসরি রাখছি, রেখে এটাকে সেভ দিলাম। এই ডিজাইনটাকে আর একটু যদি ইউনিক করতে চাই, আরেক কিছু ডিজাইন আমরা এখানে দিয়ে দিতে পারি, সেজন্য আমি কিছু ডক রিলেটেড জিনিসপত্র নিয়ে আসতে হবে। যেমন এই অর্নামেন্টসগুলো কিন্তু ওইটার ক্ষেত্রে ডগের ক্ষেত্রে ইউজ করা যাবে না, তো ডগের কিছু জিনিস আছে, দাঁড়ান এখানে ডগ অর্নামেন্টস লিখে সার্চ দিই, দেখি ডগের কোনো অর্নামেন্টস পাওয়া যায় কিনা, না হলে আমরা এই জায়গা থেকে আপনার ডগের পাটাগুলো নিয়ে আসব। এই দেখেন ডগের অর্নামেন্টস পাওয়া যায়, বেশ এই যে পেয়ে গেছি, এইগুলো দেব। আমি চাচ্ছিলাম আসলে ডগের পা সাপ, এটা পিটস পে প্যাটার্ন, এই পিটস পে প্যাটার্ন থেকে আমি একটু প্যাটার্ন দেখে নিই পছন্দ মতো। এটা সাদা কালো হাড় হুডি দিয়ে বানানো প্যাটার্ন, এগুলো আমরা ইউজ করতে পারি। তো দেখি এটা ফ্রিতে আছে কিনা, নাই ফ্রিতে, সো আমি কালারে ক্লিক দিয়ে দেখি কালারিংটাও ফ্রি পাওয়া যায় কিনা। হ্যাঁ, কালারিংটা হলো আমার জন্য বেটার। এই জায়গা থেকে আমি ডাউনলোড করে নিচ্ছি কালারিং পা, কালারিং পা সাদা কালো করতে সমস্যা নেই, এটা ডাউনলোড হয়ে গেল। এই জায়গা থেকে আমি এটাকে, এর নাম পা প্রিন্ট, শুইন ফোল্ডার করলাম, করে এটাকে ইপিএস থেকে ওপেন করছি, ইস করলাম, বাচ চলে আসছে। এই জায়গা থেকে আমরা যে কোনো কালারের পা পছন্দ করে নিতে পারি, দেখেন যেটা খুশি, এটা আবার সিলেক্ট হয়ে রয়েছে কেন আগে থেকেই, লোড হচ্ছে মনে হচ্ছে, সমস্যা হচ্ছে। ব্যাস চলে আসছে, এটাকে কেটে দিই, দরকার নেই আর। এই পাড়গুলো থেকে আমরা পছন্দ মতো পা বেছে নিতে পারি, একটু বড় করে নিচ্ছি সুবিধার জন্য, নিয়ে এই জায়গাটা কালারফুল কিছু পা আমরা ব্যবহার করে দেবো যাতে একটু দেখতে ভালো লাগে। তো যেহেতু আমি পা ইউজ করবো, এটাকে একটু উপরে তুললে ভালো, তো না এটার উপরে তুলানামা করা যাবে না, ডিজাইন নষ্ট হয়ে যাবে। তো এই জায়গা থেকে আমি একটু দু চারটা পা ব্যবহার করি,
যেমন এই পাটাকে আনতে পারে, গান গ্রুপ করতে হবে এটাকে। গান গ্রুপ করার পরে এই ব্যাকগ্রাউন্ডটাকে আগে আউট করে দিই, ওটা দরকার নেই। এই পাটাকে ওরে বাবারে আবার আনগ্রুপ করা লাগবে। এই পাটাকে নিয়ে আসে আমি এই জায়গাটা বসাই দিলাম, সেম ভাবে এই পাড়ি আর একটা কপি নিয়ে আমি এই পাশে বসাই দেব। দেখেন ডিজাইন করলে কিন্তু সুন্দরভাবে করতে হয়, না কিন্তু ডিজাইন ভালো লাগে না। এটাকে যে পাশে বসাই দিলাম, পা একটা ছোট বড় হয়ে গেল, এটা হালকা একটু বড় করে দেব। এবার ঠিক আছে, তো আরো কিছু পা আমরা ইউজ করব, এই যে কালার পা, এটাকে আমি ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট করব সেম মাপ পাওয়ার জন্য। রিফ্লেক্ট হয়ে গেল, রিফ্লেক্ট কপি, কপি করাটাকে টান দিয়ে নিয়ে এসে যে পাশে বসাই দেব। এগুলো কিন্তু দেখতে ভালো লাগে, এই জন্যই দিয়া এই জায়গাটা আরো দুইটা পা ইউজ করবো, হলুদ পা। এই হলুদ পাটাকে আর একটা কপি করে এই জায়গাটা আমি আরো কিছু পা ইউজ করতে পারি, তবে এটা দিলে আবার খারাপ লাগছে। হলুদ পাটাকে এই জায়গাটা দিয়ে রাখি, বেশি ঘিজিবিজি করলে ডিজাইন দেখতে খারাপ লাগে। আমরা যদি এখানে এই কাটা কাটা অর্নামেন্টস না দিতাম, এগুলো ইউজ করতে পারতাম। তো এখানে একটা পা আমরা দিতেই পারি, এই পাটার ক্ষেত্রে কিন্তু এটা লেখার নিচে পাঠানো লাগবে, তা নাহলে কিন্তু এটা দেখতে খারাপ লাগবে। এটাকে একটু বড় করে দিই, অন্য অবজেক্ট অন্যটা চলে গেল। এটাকে বড় করে একটু নামাই দিই। এটার পর লেখাটাকে আমি এবার দিয়ে দেব, এটাকে আমি অ্যারেঞ্জ টু ব্যাকওয়ার্ডে পাঠিয়ে দিই, যাচ্ছে না কেন, অ্যারেঞ্জ টু ব্যাক করে দিলাম, লেখার পিছনে চলে গেল। এবার দেখেন ডিজাইনটা বেশ সুন্দর করে ফুটে উঠেছে, এটার কাজ শেষ, সেভ দেব। এই পাগুলো এখন আমার দরকার নেই, তবে এখানে আমি কুটি কুটি পাগুলো ইউজ করলেও করতে পারতাম, যদি মনে চায় এর মধ্যে যে দিয়ে দেওয়া যায় কুটি কুটি করে, দেখতে কিন্তু খারাপ লাগবে না, দেখতে বেশ ভালোই লাগবে। এটাকেই কপি করে নিয়ে এই পাশে বসাই দিলাম, অর্থাৎ আপনি আপনার পছন্দ মতো যত কিছুতে সাজাতে পারেন, ডিজাইনটা আপনার ব্যাপার সেটা। এই জায়গাটা একটা হলুদ পা দিয়ে দিলাম, আর একটা ছোট্ট হলুদ পা নিয়ে এই জায়গাটা দিয়ে দিই। দেখেন আগের থেকে কিন্তু বেশি ভালো লাগছে ডিজাইনটা দেখতে। তো এবার সেভ দিয়ে দিই, কন্ট্রোল এস সেভ, কাজ শেষ, এইগুলোর কাজ শেষ, এইগুলোকে মুছে দিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম। ফাইলটাকে এখন এক্সপোর্ট করলেই ডিজাইন কিন্তু শেষ। এখন আমার কাজের সুবিধাতে আমি কি করব, এটাকে একটু ডাউন করব, সবগুলোকে ধরব, কন্ট্রোল জিতে একটা গ্রুপ করলাম, অ্যালাইনমেন্টটাকে জাস্ট ঠিক করে নেবো। এখন গ্রুপ করা হয়ে গেলে এখান থেকে অ্যালাইনমেন্ট ঠিক করার জন্য অ্যালাইনমেন্টের এই যে ঠিক করে নিলাম, মাপঝোক ঠিক করে নিয়ে এটাকে পেজে আমি একটু বড় করে দিয়ে দেবো, যাতে পেজটা ভরাট লাগে। ডিজাইন করা কিন্তু শেষ, এই জায়গাটা আমার আর গ্রিড লাইন দরকার নেই, সো গ্রিডটাকে আমি হাইড করে দিচ্ছি। তো বুঝতেই পারলেন কিভাবে কি করতে হয় একটা ডিজাইন, যেহেতু লাইভ অফ হয়ে গেছে এই মুহূর্তে, সো এই ডিজাইনটাকে আমি এখন শেষ করতে চাচ্ছি। এটা দেখেন ফাইল থেকে এটাকে আমি এক্সপোর্ট করব, এক্সপোর্ট করার পরে এটার নাম দিলাম 1 JPG, ইউজ আর্টবোর্ড, এটা অবশ্যই ডেস্কটপ করছি, এক্সপোর্ট দিলাম। এটা অন্য আর একটা কালারের পর আমি এখন ফেলবো, তার জন্য
একটা গাঢ় ব্লু কালার দেবো, ভালো লাগছে না। দিয়ে এটাকে আমি পিছনে পাঠিয়ে দিই, সেন্ট ব্যাক। দেখেন এই কালার মধ্যে কিন্তু ইউজ মাস্ক কালারটা মোটেও ফুটছে না। সো যখন এখানে আপনি এই যে ব্যাকগ্রাউন্ডে কালারফুল বা গাঢ় কোনো ব্যাকগ্রাউন্ড ইউজ করবেন, তখন কিন্তু এখানে আপনাকে কিছুটা কাজ করে দেওয়া লাগবে। কি কাজ সেটা একটু দেখাই দিই, কালারগুলো চেঞ্জ করে দেওয়া লাগবে। সো এই জায়গা থেকে আমি এটাকে আবারও আনগ্রুপ করে নিচ্ছি, আনগ্রুপ করে নিয়ে এটাকে সাদা কালার করে দেব। এটাকে সাদা কালার অবজেক্ট থেকে আগে এক্সপ্যান্ড করে নিই, করে নিয়ে এই জায়গা থেকে হোয়াইট এটাকেও ক্লিক করছি, এটাকেও আমি হোয়াইট করে দেব। দেখেন ভালো লাগছে, এটাকেও হোয়াইট করে দেব। হোয়াইট করে এটার স্ট্রোক যেহেতু দেওয়া ছিল, আপনি যখন নিজে ডিজাইন করবেন বুঝতে পারবেন যে কী দিয়ে কী করতে হবে। এটাকে একটু মোটা করে দিলাম, সেম ভাবে এত খাটাখাটি না করে এই যে এখানে ক্লিক দিয়ে আই ডপার দিয়ে এটাকে কপি করলে পরে হয়ে যায়, কিন্তু অত খাটনি করা লাগে না। তো দেখেন হয়ে গেল কিন্তু চমৎকার হয়ে ডিজাইনটি। আর এই ডগে আমি স্টক দেব না, ডগটা এভাবে রাখবো, ইউজ মার্ক স্টা সেভ হয়ে গেল আমার আজকে ডিজাইনটি। এটাকেও ফাইল থেকে আবার আমি এক্সপোর্ট করব, এটার নাম দেব টু জার্টবোর্ড, দিয়ে ডেস্কটপ করে এটাকে আমি সেভ করে দিলাম। এটা কিন্তু বেশি ভালো লাগছে দেখতে, যেহেতু এটা ব্যাকগ্রাউন্ড দেয়। কিন্তু ওই যে আমি যেটা ফার্স্ট সাদা বানালাম, ওটা আপনার যদি মোকাপে করে বসায় দেওয়া যায় কোনো কারোর গায়ের উপরে, বেশ ওটা আরও ভালো লাগে দেখতে। তো ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই বুঝতে পারলেন। ক্লাস অংশগ্রহণ করার জন্য সবাইকে ধন্যবাদ, আজকে ক্লাস এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।